হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা ব্যাংকে টাকা পাবে বলে ট্যাবের জন্য অ্যাকচুয়ালি ব্যাংক ডিটেলস দিয়ে দিয়েছো, যারা দিতে পারোনি ব্যাংক ডিটেলস, তোমাদের উভয়ের জন্যই কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে ট্যাবের 10,000 টাকা পাওয়ার ব্যাপারে। এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা সমিতি যৌথভাবে একটি আবেদন করেছে রাজ্য সরকারের কাছে স্কুল খোলা নিয়ে। কি আবেদন করেছে, কোন কোন ক্লাসের প্রথম অ্যাকচুয়ালি স্কুল খুলতে চলেছে, এছাড়া স্কুলে কোভিডের ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে এই নতুন একটা আপডেট রয়েছে। সেই কারণে তোমরা যদি পশ্চিমবঙ্গের স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম যে বিষয়টি তোমরা সকলেই জানো, ও তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, 2020-তে উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের অ্যাকচুয়ালি কিন্তু ট্যাবের পরিবর্তে 10,000 করে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে প্রত্যেকটা স্টুডেন্টের অ্যাকাউন্টে। এই ট্যাবের টাকার জন্য স্টুডেন্টদের যে ইনফরমেশন রয়েছে সেই ইনফরমেশন দেওয়ার বা ব্যাংক ডিটেলস দেওয়ার লাস্ট ডেট কিন্তু চলে গেছে। 31 ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট ছিল এই ব্যাংক ডিটেলস জমা দেওয়ার। কিন্তু বিভিন্ন স্কুলের শিক্ষক মণ্ডলীদের কিন্তু একটা ধারণা রয়েছে বা শিক্ষক মণ্ডলীদের যে বক্তব্য, ও তারা কিন্তু চিঠির মাধ্যমে রাজ্য সরকার তথা শিক্ষামন্ত্রীকে জানিয়েছে যে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত ব্যাংক ডিটেলস দিতে পারেনি বিভিন্ন কারণে। কারণ প্রত্যেকটা ফ্যামিলির যে এখন এমন যে মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছে, এমন যে খুব গরিব ফ্যামিলি রয়েছে, তাদের কিন্তু অ্যাকচুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট প্রত্যেকের থাকে না। এছাড়া যারা জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তারা রাজ্য সরকারের থেকে সেরকমভাবে কোনো সুযোগ সুবিধা পায় না, সেই কারণে কিন্তু তাদের কাছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। খুব কম সময়ে 2-1 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে সেই ব্যাংক ডিটেলস দিতে অনেক স্টুডেন্টরাই পারেনি। সেই কারণে পশ্চিমবঙ্গের শিক্ষক মণ্ডলী কিন্তু যৌথভাবে রাজ্য সরকারের কাছে একটি চিঠি লেখেন, সেখানে উল্লেখ করেন যে ট্যাবের জন্য 10,000 টাকা দশম শ্রেণীর প্রত্যেকটি স্টুডেন্টকে দেওয়া হবে। এ তার যে সময়সীমা, আবেদন করার যে সময়সীমা, সেই সময়সীমাকে বাড়ানো হোক। ব্যাংক ডিটেলস দেওয়ার যে সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত ছিল সেই সময়সীমাকে বাড়িয়ে আরও 1 মাস এরকম টাইম দেওয়া হোক, যাতে স্টুডেন্টরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলে ব্যাংক ডিটেলস দিতে পারে যাদের ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। তো এটা মানে রাজ্য সরকারের কাছে প্রত্যেকটা স্কুলের বা পশ্চিমবঙ্গের শিক্ষক সমিতি কিন্তু যৌথভাবে আবেদন করেছে। এছাড়া পশ্চিমবঙ্গের শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকারও কিন্তু জানান প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের ব্যাংক ডিটেলস এবং বিভিন্ন তথ্য ও বা ডেটা আর সঠিকভাবে সংগ্রহ করার জন্য প্রত্যেকটা স্কুলে একটা করে ডেটা অপারেটর কিন্তু দরকার, যেটা রাজ্য সরকারের কাছে অ্যাপিল করেছে যে রাজ্য সরকার যেন এই ব্যাংক ডিটেলস নেওয়ার জন্য আলাদা করে একটা অপারেটর দেয় প্রত্যেকটা স্কুলে, যাতে সঠিক ইনফরমেশন সঠিক জায়গায় যথাসময়ে পৌঁছে যেতে পারে এবং স্টুডেন্টদের ব্যাংক অ্যাকাউন্টে সঠিক সময়ে টাকা পৌঁছে যেতে পারে। এবং তোমরা যারা রীতিমতো ও এক ব্যাংক ডিটেলস দিয়ে ফেলেছো, তোমাদের টাকা অ্যাকচুয়ালি কবে ঢুকতে চলেছে এটাও কিন্তু অনেকের বিষয় রয়েছে জানার। তোমাদের টাকা কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকতে চলেছে, আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু 3 সপ্তাহের মধ্যে, যবে তিনি বলেছিলেন তার 3 সপ্তাহের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে প্রত্যেকটা স্টুডেন্টের 10,000 টাকা ট্যাবের পরিবর্তে ঢুকে যাবে। কিন্তু ও এখানে বলে রাখি, তোমাদের খুব দেরি নেই, 15 জানুয়ারির মাসের মধ্যেই ঢুকে যাবে, হয়তো বা 15 তারিখ কিংবা 15 তারিখের পর তোমাদের এই টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে, যারা অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে ফেলেছো প্রথম দফায় তাদের টাকা কিন্তু ঢুকে যাবে। এর পরবর্তী আপডেট হলো পশ্চিমবঙ্গের শিক্ষা সমিতি কিন্তু যৌথভাবে রাজ্য সরকারের কাছে অ্যাপিল করেছে যে রাজ্যের যে স্কুলগুলো আছে সেই স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুলে দেওয়া হোক, কারণ এই মুহূর্তে খুবই জরুরি স্টুডেন্টদের স্কুলে যাওয়া। প্রত্যেক স্টুডেন্টের কথা এখানে উল্লেখ করেনি, এখানে শুধুমাত্র উল্লেখ করেছে হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের কথা। পশ্চিমবঙ্গের শিক্ষা সমিতি যৌথভাবে বলেছে যে এই মুহূর্তে
মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের স্কুল খুলে দেওয়ার অনুমতি দেওয়া হোক, সেই অনুযায়ী যাতে স্কুল খুলে যায়। এবং তোমরা ইতিমধ্যেই জানো যে আইসিআইসি বোর্ডের স্কুলগুলো খোলার আবেদন করেছিল বিভিন্ন জায়গার থেকে 4 জানুয়ারি, কিন্তু সেটাকেও রাজ্য সরকার গ্রহণ করেনি, রাজ্য সরকার অনুমতি দেয়নি যে এই মুহূর্তে স্কুল খোলার। তো এখন দেখার বিষয়, পশ্চিমবঙ্গের শিক্ষা সমিতি যৌথভাবে যে আবেদন করেছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের এর ক্লাস শুরু করে দেওয়া হোক অফলাইনে, তো সেটা রাজ্য সরকার অনুমতি দেয় কি অনুমতি দেয় না। এর পরবর্তী আপডেট হলো স্কুলে ভ্যাকসিন দেওয়ার ব্যাপারে। তো এখানে বলে রাখি ব্রিটেনের কথা সবার প্রথমে। ব্রিটেনে কিন্তু জানো তোমরা নতুন স্ট্রেন চলে এসেছে এবং ব্রিটেন সব থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে মিউটেশনের পর COVID-19 থেকে COVID-20 বা Part 2 বা নতুন স্ট্রেন্ট অনেকে অনেক রকমভাবে আখ্যা দিয়ে চলছে, যেটা আরও বেশি শক্তিশালী, সেটা ব্রিটেনের মানুষ কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেখানেও কিন্তু চাইছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওপেন করার। যতবারই তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওপেন করেছে ততবারই কিন্তু রেজাল্ট অনেকটা ভয়ঙ্কর হয়েছে, যেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্টুডেন্টদের। সেই কারণে কিন্তু ব্রিটেন সরকার তথা আমাদের দেশেও বা রাজ্য সরকারও কিন্তু এই বিষয়টাই চাইছে সবার প্রথমে শিক্ষকদের, শিক্ষক মণ্ডলী যারা আছে তাদেরকে যথাযথভাবে ভ্যাকসিন দেওয়া হোক, তারপরে স্টুডেন্টরা স্কুলে আসুক। মানে অবশ্যই আগে কি হচ্ছে এই স্কুলের ক্ষেত্রে কি হবে, স্কুলের যারা টিচার রয়েছে শিক্ষক রয়েছে তাদেরকে সবার প্রথমে ভ্যাকসিন দেওয়া হবে, তারপরে স্কুলে স্টুডেন্টদের দেওয়া হবে। তারপরে কিন্তু যে সমস্ত জায়গায় কোভিডের পরিস্থিতি খুব খারাপ সেই সমস্ত জায়গায় স্কুল খোলা হবে, এরকমই কিন্তু অনুমান করা হচ্ছে। তো তোমাদের এই বিষয়ে কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে প্রদান করতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।